আসসালামু আলাইকুম গাইস, অন্যদিনের মতো আজকেও বাজারে চলে এসেছি। বাজার সম্পর্কে তোমাদেরকে জানাতে, পাঙ্গাস মাছ যাচ্ছে 180 টাকা কেজি, আর সোনালি ইলিশ মাছ যাচ্ছে 240 টাকা কেজি। মাছের দাম অনেক বেশি, আর এখানে ধুন্দুল দাম চাচ্ছে 70 টাকা কেজি। আমাদের বাসা গ্রামে, গ্রামে আমাদের আখের জমি ছিল, ছোটকালে দেখতাম যে আখের জমিতে ধুন্দুল গাছ হতো, তখন আমরা ধুন্দুল বেশি খেতাম না, আর এখন বাজারে ধুন্দুল কিনে খেতে হয় 170 টাকা কেজি। এই মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়া দাম চাচ্ছে 35 টাকা কেজি। আর বাজারের কি কথা বলবো, বাজার তো পুরো আগুন, কোনো জিনিসের দাম কম নেই, সর্বনিম্ন 49 টাকা তা আলুর দাম, আর এর চেয়ে সর্বনিম্ন পেঁপের দাম 20 থেকে 25 টাকা কেজি নিচ্ছে। আর সব জিনিসের দাম আগুন। যে হারে জিনিসের দাম বাড়ছে, সে জিনিসের এত দাম হবে কেন?